আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু জয়া ব্লগ। আজকে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি, ঘোরাঘুরি করার পর সন্ধ্যা হয়ে যায়, পর ওখান থেকে অপোজিট সাইডে চলে যাই। ওখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, আমার কাছে ফুল গাছগুলো খুব ভালো লেগেছিল, খুব সুন্দর ছিল ফুল গাছগুলো। তারপর একেবারে সন্ধ্যা হয়ে যায়, এখান থেকে আমরা দামবাম সিকো মার্কেটে চলে যাই। ওখানে একটি বাংলাদেশি দোকান ছিল, আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমি ফুচকা খাবো, ওর কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে ওর সময় হয়নি। ও বলছিল যে আজকে ফ্রাইডে আমাকে নিয়ে যাবে ফুচকা খাওয়াতে, সো আমরা ওখানে চলে যাই। ও ওখানে গিয়ে দুইটা মিষ্টি অর্ডার দিল, আমি মিষ্টি তেমন একটা খাই না, আমার খেতে ভালো লাগে না, ওর জন্য একটা আমার জন্য একটা। ফার্স্ট মিষ্টিটা খাওয়ার পর খুব ভালো লেগেছিল, দুইটা আবার রসমালাই অর্ডার করলো। আমিও মনে হয় অনেকদিন পর ফুচকা খেলাম, খুব ভালো হয়েছিল। প্রথম মিষ্টিটা আমার কাছে খাওয়ার পর এতই ভালো লেগেছিল যে এটা আমি বাসে এক্সট্রাভাবেও নিয়ে যাই। আর আমি আমার এই ভিডিওটি একটু ছোট করার চেষ্টা করেছি, যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।